আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। অধ্যায় চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 এর বোর্ড বই আলোকে, অর্থাৎ মেইন বইয়ের আলোকে আমি আজকে তোমাদেরকে কিছু অঙ্ক করে দিচ্ছি, তাই তোমরা সবাই মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। তো শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করো, আমি বোর্ডে একটি অঙ্ক তুলে নিচ্ছি যে নিচের বীজগণিতীয় রাশি ধারা কী বোঝায়। এখানে আমি কয়েকটি অঙ্ক তুলে নিছি, অঙ্কগুলো আমি সুন্দর করে তোমাদেরকে সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, তোমরা খেয়াল করো, রোমান একে আমার অঙ্ক এক্স 9x এর অর্থ কী বা এ দ্বারা কী বোঝানো হচ্ছে? আচ্ছা, এর অর্থ হচ্ছে এক্স এর 9 গুণ। এ দ্বারা বোঝায় এক্স এর 9 বা 9 গুণ। এরপরে রোমান 2 এ 5x+3 এর অর্থ হচ্ছে 5x+3 হচ্ছে এক্স এর 5 গুণ, এক্স এর 5 বা 5 গুণ এর সাথে 3 যোগ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝতে পারছো এক্সের সাথে কি আছে, 5 হলো কি এক্সের সহ, তাহলে এটা হলো এক্সের 5 গুণ এর সাথে 3 যোগ। এরপরে 3 নম্বরের রোমান 3a+4b, 3a+4b হচ্ছে এর 3 গুণ, এর 3 গুণ এর সাথে বি এর 4 গুণ যোগ। 4 গুণ যোগ মানে এর 3 গুণ এর সাথে বি এর 4 গুণ যোগ। আমরা যোগফলটাকে আমরা সমষ্টিও বলতে পারি। এরপরে রোমান 4-এ আছে 3a+b+4c। শিক্ষার্থী বন্ধুরা, আগে কিন্তু আমরা যোগের কাজ করছি, এখন কিন্তু আমরা গুণ দেখাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো যোগ বিয়োগ ভাগ এই প্রক্রিয়া চিহ্নগুলোর সাথে তোমাদের পরিচয় আছে, তাহলে একটু লক্ষ্য করো। এখানে এর এটা লিখে নিবা যে 3a+b+4c হচ্ছে এর 3 গুণ, কমা দিয়ে বির একটা বি, এখানে কিন্তু শুধু বি আছে, কিন্তু বি এর সাথে কিন্তু সহ কোণ আছে, এটা কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? এক অন বি লেখা হয় না, এটাকে আমরা এই বি আকারে লিখি, তাহলে এখানে বি এর সহক আছে অন, তাহলে বি এর অন গুণ এবং সি এর 4
গুণের গুণফল গুণ ফল। শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো এই অঙ্কটি। আচ্ছা, তারপরে রোমান পাশে অঙ্কটি দেখো, এখানে আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই বাই টু। আচ্ছা, এর অর্থ হচ্ছে বা এটি হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই টু হচ্ছে এক্স এর চার গুণ ও ওয়াইয়ের ফাইভ গুণের বা চার গুণের, এটি হচ্ছে এক্সের চার গুণের ও ওয়াই ওর পাঁচ গুণের সমষ্টি সমষ্টির অর্ধেক সমষ্টির অর্ধেক। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, এখানে এক্সের চার গুণ যোগ ওয়াইয়ের পাঁচ গুণ ভাগ হলো দুই, তাহলে এটাকে আমরা এইভাবে বলবো যে এক্সের চার গুণের সাথে বা এক্সের চার গুণ ও ওয়াইয়ের পাঁচ গুণের সমষ্টির অর্ধেক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এরপরে হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা এবার একটু লক্ষ্য করো, রোমান ছয়ের অঙ্কটি একটু ভালো করে দেখো, এখানে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই বাই ফোর হচ্ছে এক্স এর সেভেন গুণ বা সাত গুণ থেকে ওয়াই এর থ্রি গুণের বিয়োগ ফলে থ্রি গুণ বিয়োগ ফলের এক চতুর্থ অংশ এখানে আছে, উপরে আছে কি সেভেন, তাহলে সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই, তাহলে এক্সের সেভেন গুণ থেকে ওয়াইয়ের থ্রি গুণের বিয়োগফলের এক চতুর্থ অংশ আচ্ছা, এরপরে রোমান ছয় সাত এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ। এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ হচ্ছে এক্স দ্বারা ওয়াইকে টু দ্বারা ওয়াইকে টু দ্বারা ভাগ করে
भाग परे प्राप्त भागफल प्राप्त भाग फलेर समष्टि थेके भाग फलेर समष्टि थेके समष्टि थेके जेड के फाइव द्वारा भाग। शिक्षार्थी बंधुरा एक लक्ष्य कर अंकटार दिखे तुम्हारा भाग करे वियोग अंकटार दिखे एक लक्ष्य करो सबाई देखो एखे प्रथम एक्स के थ्री द्वारा भाग एरपे वाई के टू द्वारा भाग कर प्राप्त जो भागफल है से भागफलर समष्टि थेके भागफलर समष्टि थेके जेड के फाइव द्वारा भाग कर वियोग एरपे वियोग। अच्छा एबार रोमान टेनर अंकटार दिखे तुम्हारा एक लक्ष्य करो एखे टू भाग थ्री एक्स प्लस वाई प्लस जेड हे एक्स कमा वाई एवं जेड एर समष्टिर এর সমষ্টির দুই তৃতীয়াংশ এক্স এবং ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটে কী করছি যোগ করছি তাহলে যোগ মানে সমষ্টি এর দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ। এর পরের অঙ্কটি দেখো তোমরা এটা হলো রোমান এগারো যেমন এ সি মাইনাস বি এক্স বাই সেভেন তাহলে এটি হচ্ছে এ সি মাইনাস বি এক্স বাই সেভেন হচ্ছে এর এ ও সি গুণফল থেকে এ ও সির গুণফল গুণফল হতে ডি ও এক্স এর গুণ ফলের গুণফলের বিয়োগের এক সপ্তমাংশ শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো এখানে আছে এ সি মাইনাস বি এক্স আর বাঁক হলো সেভেন তাহলে এটি হচ্ছে এ ও সির গুণফল এটা হচ্ছে এ ও সি এর গুণফল হতে বি ও এক্স এর গুণফল গুণফলের বিয়োগ এই যে মাঝখানে বিয়োগ আছে বিয়োগের এক সপ্তমাংশ বা এটা আমরা এভাবে লিখতে পারতাম অন লিখে নিচে সেভেন এ সি প্লাস বি এক্স এই ঠিক আছে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে অঙ্কগুলো করাইছি অঙ্কগুলো তোমরা সবাই মনের মধ্যে রাখবে এবং চোখের উপরে ভাসিয়ে রাখবে তো তোমাদেরকে বাসায় আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যেমন অনু চার পয়েন্ট এক এর
একের এক নম্বরে অনেকগুলো রোমান সংখ্যা দেওয়া আছে, যেমন রোমান সংখ্যাগুলো হলো তোমার ওয়ান থেকে একেবারে ইলেভেন পর্যন্ত। এই অঙ্কগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। আজকে আমি এখানে ক্লাস শেষ করছি। তোমাদেরকে সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ।